হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ 31 ডিসেম্বর, আপনাদের আমি আজকেই হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আমরা আজকে জুতে বেড়াতে এসেছি। এটা তো রাত, আর রাত্রিবেলা তো কোনো পশু পাখিকে জুয়ের বাইরে আনা হয় না, সেরকম পশু পাখি দেখা যায় না রাত্রিবেলা। কিন্তু তবু আমরা আজকে জুতে বেড়াতে এসেছি এই জন্যই যে আমরা জুয়ের ক্রিসমাস ডেকোরেশনটা দেখব। ক্রিসমাস ডেকোরেশন দেখার জন্যই আমরা জুতে এসেছি আজকে। জুয়ের এই ক্রিসমাস ডেকোরেশনেও দেখছি বড় কোনো স্ট্রাকচার তৈরি করেনি, এরা গাছগুলোকেই জড়িয়ে দেয়, টুনি বাল্বে জড়িয়ে দেয় এবং ঘাসের উপর টুনি বাল্ব ফেলে রাখে যাতে মনে হয় স্নোফল হয়েছে। আর এই গাছটা দেখতে খুব সুন্দর লাগছে, দেখুন। বড় কোনো স্ট্রাকচার সেভাবে তৈরি করে না। আর এটা হচ্ছে নাগরদোল্লা, এটাকে ক্রিসমাস ডেকোরেশনে বেশ সাজিয়ে দিয়েছে, টুনি বাল্বে জড়িয়ে দিয়েছে। কি পশু পাখি নেই এখানে! ব্যাস, নাগরদোল্লা চড়া শুরু করলো, ঘোড়া শুরু করলো। এবার নাগরদোল্লায় আমি উঠিনি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে উঠেছে। কোন পশু পাখিটা নেই বলুন তো? জুতে যতগুলো পশু পাখি রাখা আছে না, সেই সবগুলো পশু পাখিরই এরা খেলনা তৈরি করে এখানে বসিয়ে দিয়েছে, আর তার উপর বাচ্চারা বসে বেশ ঘুরছে। নাগরদোল্লায় ওঠা হয়ে গেছে, এবার আমরা ট্রেনে উঠব। আমার মেয়ে আবার ট্রেন ছাড়ে? জুতে আসবে আর ট্রেনে উঠবে না, এটা কখনো হয়? দেখুন, গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর কতগুলো এখানে দেখছি, কতগুলো ছোট ছোট স্ট্রাকচার তৈরি করা হয়েছে, প্রজাপতির বা কোনো পশুর স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর এখানে একটা সিংহের স্ট্রাকচার সাজানো হয়েছে, সিংহটাকে কিন্তু দেখতে বেশ লাগছে, মনে হচ্ছে যেন বনের রাজা। আর এই টুনি বাল্বগুলো দেখুন, গাছের সাথে বেঁধে রয়েছে টুনি বাল্বগুলো, এগুলো ব্লিঙ্ক করছে। যাই হোক, তাড়াতাড়ি ট্রেনে উঠতে হবে, ট্রেনে না উঠলে তো জু থেকে বের হতে পারবো না, মেয়ে কিছুতেই ট্রেন ছাড়া জু থেকে বের হবে না। আর এটা সান্তাস ভিলেজ, এটা লোকজনদের বসে রেস্ট নেওয়ার একটা জায়গা। আর ক্রিসমাস ডেতে, ক্রিসমাসে এটা করেছে কি, এটাকে সান্তাস ভিলেজ হিসেবে তৈরি করেছে, মানে ক্রিসমাস ট্রি রেখেছে, সান্তাস গিফটগুলো এখানে সাজিয়ে রেখেছে, বড় একটা চেয়ার আছে, প্রচুর ক্রিসমাস ট্রি রেখেছে এখানে। চলুন দেখা যাক। সান্তাক্রজের ভিলেজে এই সান্তাক্রজের চেয়ার আছে, এখানে সব বাচ্চাগুলো এসে বসছে, তিনিও বসে বললেন ছবি নিতে হবে। সান্তাক্রজের ভিলেজের থেকে বের হওয়ার পর আমরা এবার কিন্তু বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে আবার একটা ক্রিসমাস ডেকোরেশনে আমরা যাব। টেম্পারেচার আবার ফল করছে জানেন, আমরা যখন বেরিয়েছি 2 ঘন্টা আগে ছিল 12 ডিগ্রি, এখন হয়েছে 4 ডিগ্রি। জু থেকে ফিরে এলাম, এবার আমরা আর কয়েক মিনিট পরেই আবার গাড়ি নিয়ে বেরোবো, যে এখানকার যে পার্টিকুলার ক্রিসমাস ডেকোরেশনগুলো হয় সেই একটা ডেকোরেশন দেখতে। আর গাড়ি নিয়েই বেরোবো, গাড়ি থেকে বেরোবো না, কারণ বাইরে দিনের বেলা একটু গরম, টেম্পারেচার হাই হলেও বাইরে কিন্তু বেশ, রাত্রিবেলা বাইরে কিন্তু বেশ 4 কি 2 কি 0 ডিগ্রিতে এখনও চলছে। আজ 31 ডিসেম্বর, এখনও কিন্তু মিনিমাম টেম্পারেচারটা যে হয় সেটা প্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড প্রায় টাচ করছে, তাই সেই ক্রিসমাস ডেকোরেশন আমরা দেখতে যাচ্ছি। বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর ক্রিসমাস ডেকোরেশন দেখতে চলে আসলাম। এখানে এসে দেখি কি, যে লম্বা লাইন, গাড়ির লম্বা লাইন, এখানে পায়ে হেঁটে ঘোরার কোনো অপশন নেই। সেটার কারণ বোধহয় যে ক্রিসমাস ডেকোরেশনটা অনেকখানি বড়, অনেকখানি জায়গা নিয়ে ক্রিসমাস ডেকোরেশনটা হচ্ছে, তাই একমাত্র অপশন হচ্ছে কার নিয়ে ভেতরে ঢোকা। আর পার কার এরা $25 করে নিচ্ছে। তো গাড়ির লম্বা লাইন আছে, আমরা এখনও ভেতরে ঢুকতে পারিনি কিন্তু জানেন।
এই তো টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। এবার টিকিট কাটা হচ্ছে, টিকিট কেটে তারপর ভেতরে ঢোকা হবে। ভেতরে ঢুকলাম, বেশ ভালোই ডেকোরেট করেছে, ভালোই সাজিয়েছে। এখানে প্রচুর ক্রিসমাস ট্রি সাজানো আছে। ক্রিসমাস ট্রিয়ের একটা হিস্ট্রি আছে যে এখানকার না ফল সিজনে যখন সব গাছের পাতাগুলো পড়ে যায় তখন ফার গাছের পাতাগুলো তখনও কিন্তু পুরো উইন্টার জুড়ে থাকে। তো সেজন্য ফার গাছকে ভগবান প্রদত্ত ভগবানের আশীর্বাদ আছে এরকম মনে করা হয়। এই ফার গাছের আদলেই ক্রিসমাস ট্রি তৈরি করা হয়। তো আর্টিফিশিয়ালি এই ক্রিসমাস ট্রিগুলো তৈরি করেছে, দেখতে বেশ ভালোই লাগছে। এখানে কিন্তু স্ট্রাকচার তৈরি করে তারপর ডেকোরেট করা হয়েছে। রাস্তার পাশে বেশ সুন্দর স্ট্রাকচার তৈরি করে সাজিয়েছে আর গাছগুলোতে টুনি বাল্ব লাগিয়ে দিয়েছে। টুনি বাল্বগুলো জ্বলছে নিচ্ছে, বেশ ভালো লাগছে। আর গাড়ি থেকে কিন্তু একেবারেই নামার অপশন নেই। আর একটু পরে একটা রেস্ট এরিয়া আছে, সেখানে নেমে কিছুক্ষণ রেস্ট নিতে পারবেন, ব্যাস। গাড়ি থেকে নামার কিন্তু কোনো উপায় নেই। তো এই ডেকোরেশন দেখতে দেখতে যাচ্ছি আর ভাবছি যে বাইরে কিন্তু মোবাইলে দেখলাম বাইরে এখন কিন্তু 2 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে গেছে, জানেন। এখানে স্ট্যাচু অফ লিবার্টি বানিয়েছে আর নিচে ছড়িয়ে দিয়েছে টুনি বাল্ব, যেন মনে হয় স্নোফল হচ্ছে। বেশ ভালোই করেছে এটা। আর এখানে আর্মির যে বিভিন্ন ব্রাঞ্চগুলো থাকে সেগুলোর নাম বসিয়ে দিয়েছে, নেভি, মেরিন কর্পস, এয়ারফোর্স। আর এই লাইটিংটা দেখুন, এই লাইটিংটা আমার সবচাইতে ভালো লেগেছে। উপর থেকে লাইট স্টিকগুলো ঝুলিয়ে দিয়েছে, একটার পর একটা লাইট জ্বলে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন স্নোফল হচ্ছে। ব্যাস ঘোরা শেষ। অনেকখানি জায়গা নিয়ে ডেকোরেট করেছে এরা। এটা ঘুরতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগলো, এখন কিন্তু 9টা বেজে গেছে জানেন, আর টেম্পারেচার প্রায় 0 ছুঁই করছে। তো আজ এখানেই থাক। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই।